গাণিতিক সমস্যা বলি পর্ব তিনে আজকে আমরা দেখব, বলা হয়েছে যে যদি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা এবং কস আলফা ইজ ইকুয়াল টু কে কস বিটা হয়, তবে দেখাও যে ট্যান আলফা মাইনাস বিটা হাফ অফ ট্যান, এই যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু, অথবা বলা যায় হাফ অফ আলফা মাইনাস বিটা। এভাবে করে তোমরা পড়বে ট্যান হাফ অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস কে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে ইন্টু কট হাফ অফ থিটা, আচ্ছা, অথবা থিটা ডিভাইডেড বাই টু। তো এখন আমাদেরকে এটা দেখাতে বলা হয়েছে, তো আমরা কোন অংশ থেকে কাজ শুরু করব একটু ভালো করে খেয়াল করো, আমাদের এই যে অংশটুকু রয়েছে এই অংশ থেকে আমরা কাজটা শুরু করব। তো আসো আমরা শুরু করি, আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে আমার কি অংশটুকু দেওয়া রয়েছে সেটা আমি লিখব, দেওয়া আছে কস আলফা ইজ ইকুয়াল হচ্ছে কস বিটা। আচ্ছা প্রশ্নে একটু ভালো করে খেয়াল করো যে এখানে দেখো কে কিন্তু সিঙ্গেল রয়েছে, তাই না? তাহলে আমাকে এমনভাবে এটাকে সিম্পলিফাই করতে হবে যাতে কেটা একা থাকে। তো আমি লিখতে পারি বা এই কস বিটা অংশটুকুকে বাম পক্ষে নিয়ে আসি, যেহেতু এটা গুণ অবস্থায় রয়েছে বাম পক্ষে আসলে সেটা ভাগ হয়ে যাবে, তাই না? আচ্ছা তো কস আলফা ডিভাইডেড বাই কস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কে, আচ্ছা হলো। এবার একটু খেয়াল করো এখানে ওয়ান মাইনাস কে ওয়ান প্লাস কে আকারে দেওয়া আছে, তাই না? অর্থাৎ এটাকে এমনভাবে করতে হবে, আমি কিভাবে বুঝতে পারবো, কেননা এখানে মাইনাস এবং প্লাস রয়েছে, অর্থাৎ কি এটা যোজন বিয়োজন আকারে হবে, তাই না? আচ্ছা তো আসো আমি যোজন বিয়োজন করি। সো যোজন বিয়োজন মানে হচ্ছে লবে তুমি যোগ করবে, বিয়োজনে হচ্ছে হরে বিয়োগ করবে, লব থেকে হর বাদ দিবে। এখন তাহলে আমি যদি সেটা করি কস আলফা প্লাস কস বিটা ডিভাইডেড বাই হচ্ছে কস আলফা মাইনাস কস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে কি আমার ওয়ান আছে, তাই না? সো ওয়ান যদি উপরে চলে যায়, যোগ বিয়োগ করো যদি যোজন বিয়োজন, তাহলে কি হচ্ছে লবের সাথে হর যোগ হবে, লবের থেকে হর বাদ যাবে, ঠিক আছে? হলো এতটুকু। এবার খেয়াল করো এই যে কস আলফা প্লাস কস বিটা এটা কোন সূত্রে পড়তে পারে, তোমাদের জানা যে সূত্রগুলো রয়েছে সেটার মধ্যে কিন্তু পড়ছে, তাই না? সেটা হচ্ছে কস সি প্লাস কস ডি, এটার সূত্র এবং কস সি মাইনাস কস ডি, অর্থাৎ দুটো সূত্র আমার এখানে প্রয়োজন হচ্ছে। সো আসো আমরা সূত্রগুলো কি কি সেটা ভেঙে ফেলি, আগে লিখি কস সি প্লাস কস ডি এর সূত্র আমরা জানি, কস সি এবং কস ডি এর সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। আবার কস সি মাইনাস কস ডি এর সূত্র কি হচ্ছে, যেহেতু এটা মাইনাস তাহলে কি সাইন চলে আসবে, অর্থাৎ টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু, এখানে কিন্তু সি মাইনাস ডি হবে না, এখানে একটু ব্যতিক্রম হবে, সেটা হচ্ছে ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু হবে। আচ্ছা তো এখন আমরা কি করব, এখানে আমার সি হচ্ছে আলফা এবং বিটাটা হচ্ছে আমার ডি, সো এই অনুযায়ী যদি আমি এদেরকে রিপ্লেস করি তাহলে যেটা পাই দেখো আমি এখানে লিখতে পারছি টু কস সি প্লাস ডি, অর্থাৎ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, এখানে সি কোনটা, সি হচ্ছে তোমার আলফা, সি হচ্ছে আলফা এবং ডিটা হচ্ছে কি তোমার, ডি হচ্ছে তোমার বিটা, ডি হচ্ছে বিটা ডিভাইডেড বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা, অর্থাৎ সি মাইনাস ডি আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই হচ্ছে অর্থাৎ পুরোটুকু অংশে ভাগ যাবে, সেটা হচ্ছে কত, এই সূত্রটা পড়বে টু সাইন সি হচ্ছে তোমার আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু ইন্টু সাইন বিটা মাইনাস আলফা ডি মাইনাস সি, বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। আচ্ছা এতটুকু তো শেষ, তাই না? এতটুকু অংশ যদি শেষ হয় আমরা এবার একটু ভালোভাবে খেয়াল করি যে ব্যাপারটা কেমন দাঁড়ায়, বা আমি লিখতে পারছি দেখো এখান থেকে টু এবং টু কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? এই যে অংশ থাকছে তোমার উপরে কি ওয়ান মাইনাস কে, তার মানে উপরে কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাই না? তো এখন আমরা যদি এদেরকে উল্টিয়ে দেই, উল্টালে কি পাবো, অর্থাৎ ব্যাসগণ যদি করি আমরা, সেক্ষেত্রে এই অংশটুকু উপরে চলে যাবে এবং এই অংশটুকু নিচে চলে যাবে উভয় পক্ষের জন্য। তো উপরে কে চলে যাবে, উপরে চলে যাবে সাইন
আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু ইন্টু সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু কত? উপরে চলে যাবে কে মাইনাস ওয়ান, নিচে থাকবে কে প্লাস ওয়ান। আচ্ছা এবার দেখো এই যে তোমার আলফা প্লাস বিটা, তাই না? এখানে প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে যে আলফা প্লাস বিটা হচ্ছে আসলে থিটা। তাহলে আমি এখানে লিখতে পারছি সাইন থিটা ডিভাইডেড বাই টু। এই অংশে দেখো আমার নিচে কী আকার রয়েছে, আলফা মাইনাস বিটা, তাই না? আমার প্রশ্ন কিন্তু আলফা মাইনাস বিটা আকারে আছে, কিন্তু এখানে কী আছে, বিটা মাইনাস আলফা আকারে। তার মানে আমার কী করতে হবে, মাইনাসটা কমন নিতে হবে। আর যদি মাইনাস আমি কমন নেই, আমি জানি যে সাইন মাইনাস থিটা সমান সমান আলটিমেটলি কী হয়, মাইনাস সাইন থিটা হয়। সো আমি এখানে এটা ডিরেক্টলি লিখে দিচ্ছি, এখানে হচ্ছে মাইনাস সাইন, এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই টু, এতটুকু অংশ, ঠিক আছে? ডিভাইডেড বাই হচ্ছে কস, আলফা প্লাস বিটা হচ্ছে আমার থিটা, এতটুকু থাকলো। এবং কস আলফা মাইনাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে, খেয়াল করো প্রশ্নে কিন্তু ওয়ান মাইনাস কে বলা আছে, তাই না? তোমার এসেছে কে মাইনাস ওয়ান, তো তুমি কী করবে, মাইনাসটা কমন নিবে। মাইনাস যদি তুমি কমন হও তাহলে পাচ্ছ এখানে কত, ওয়ান মাইনাস কে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে, এটাকে সাজিয়ে লিখলাম যেহেতু এটা প্লাস আছে। আচ্ছা বা আমি লিখতে পারছি এই যে এতটুকু অংশ রয়েছে, তাই না, সাইন থিটা বাই কস থিটা, এটা আসলে কি ট্যান থিটা, এটা আমরা জানি। সো এটাকে আমি কি লিখতে পারছি, ট্যান হাফ অফ থিটা, থিটা বাই টু বা হাফ অফ থিটা সেম জিনিস। সামনে কি একটা মাইনাস হবে, তাই না? এই যে মাইনাসটা রয়েছে সেই মাইনাসটা, এবং এই যে অংশটুকু রয়েছে এটা আবার কিসের অংশ বলতো, সাইন বাই কস, অর্থাৎ এটা হচ্ছে ট্যান, এবং এটার অংশটুকু কত, আলফা মাইনাস বিটা, হাফ অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস কে ডিভাইড বাই ওয়ান প্লাস কে। এখন দেখো উভয় পক্ষ থেকে কিন্তু তুমি মাইনাস এবং মাইনাস ক্যান্সেল করে দিতে পারছো, তাই না? তাহলে তুমি এখন যে অংশটুকু পাচ্ছ এটা পাচ্ছ এতটুকু অংশ। তুমি যদি প্রশ্নটার দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে কোন অংশটুকু তোমার লাগবে। দেখো প্রশ্নের ডান পক্ষে কিন্তু এই থিটা, হাফ অফ থিটাটা কিন্তু ডান পক্ষে রয়েছে, তাই না? তাহলে তোমার এই বাম পক্ষ থেকে এটাকে সরিয়ে ডান পক্ষে নিতে হবে, যেহেতু এটা ট্যান থিটা এবং এখানে গুণ অবস্থায় রয়েছে, তো একে যদি আমি ডান পক্ষে নিই সেটা ওয়ান ডিভাইডেড বাই ট্যান হাফ অফ থিটা হয়ে যাবে, এবং সেটা ওয়ান ডিভাইডেড বাই ট্যান হাফ অফ থিটাকে আমরা লিখতে পারি কট হাফ অফ থিটা, তাই না? সো এখন আমরা আলটিমেটলি যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে ট্যান হাফ অফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস কে ডিভাইড বাই ওয়ান প্লাস কে, এবং এই অংশটুকু এখানে চলে গেছে আসলে ওয়ান ডিভাইডেড বাই আকারে আসবে, এবং আমরা জানি কট থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই ট্যান থিটা। সো ওয়ান ডিভাইডেড বাই ট্যান থিটা আকার যদি আসে সেটাকে আমরা ডিরেক্টলি কট থিটা আকারে লিখতে পারবো। তাহলে কট এবং থিটার পরিমাণ এখানে কত, থিটার পরিমাণ হচ্ছে হাফ অফ থিটা। তাহলে দেখো আমাদের প্রশ্নে যে অংশটা চেয়েছিল আমরা কিন্তু সেটা অলরেডি প্রমাণ করে ফেলেছি বা দেখিয়ে ফেলেছি। সো এইভাবে করে তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে, এবং অবশ্যই এখানে শোড লিখতে কিন্তু ভুলবে না, কেননা প্রশ্নে দেখাতে বলা হয়েছে।